আসসালামু আলাইকুম। কুকিং বাই রিনা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চোল মাছ রান্না করে দেখাবো। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চুলাতে একটা কড়াই বসিয়ে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। আমি এখানে কিছু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে আমি এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু নেড়ে দেব, মশলাটা যেন না পড়ে এর জন্য একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি এখানে এক কাপ টমেটো কুচি দিয়ে দিতেছি। টমেটোগুলো দিয়ে আমি নেড়ে দিতেছি। এরপর আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে আমি এগুলো মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মাছগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিতেছি। এরপর আমি মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেখে কষিয়ে নিতেছি মাছগুলো। এই পর্যায়ে শুলার আঁচ একটু মিডিয়ামে থাকবে। এরপর দেখেন আমার মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে। পরে আমি এখানে পানি দিয়ে দিতেছি। আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম। মাছগুলো আমি একদম মাখা মাখা করে রান্না করব। পরে একটা ঢাকা দিয়ে ঢেকে দিতেছি। পরে আমি এখানে একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। আমি কিছু একদম ঝোলটা মাখা মাখা করে পরে ধনিয়া পাতা কিছু ছিটিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ।